সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে অনেক সময় আপনারা যখন পাওয়ার পয়েন্টে কন্টেন্ট তৈরি করেন, ডিজিটাল কন্টেন্ট, তখন অনেক সময় হয় কি যে মাস্টার স্লাইডের প্রয়োজন হয় বা আপনি মাস্টার স্লাইড তৈরি করতে চান। তো আজকে আমি মূলত দেখাই দেবো যে কিভাবে এই মাস্টার স্লাইড তৈরি করতে হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, সেটি আমি এখন দেখাই দেব। তো চলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাই। তো এখানে আমি রাইট বাটন করলাম, করার পরে নিয়ে গিয়ে আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গেলাম। তো এখানে আমি রিনেম করতেছি জায়গাটা মাস্টার স্লাইডের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখানে আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে যখনই আমাদের এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন হবে তখনই আমরা কাজ শুরু করে দেব। তো ওপেন হচ্ছে। তো এইটি এই কাজটি অবশ্য একদম পুরাতন একটি কাজ, তো অনেকেই যারা নতুন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য কি করতে হবে, তো দেখেন এখানে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু ওপেন হয়েছে। তো এখানে আপনি যাবেন, এই যে ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে নোটস, মাস্টার, এই অনেকগুলো অপশন দেখা যাচ্ছে আর কি। তো মূলত আমাদের যে কাজটি সেটা হচ্ছে কি এই স্লাইড মাস্টার, যেটাকে আমরা মাস্টার স্লাইড বলি বা স্লাইড মাস্টার বলি, সেটাতে আমি ক্লিক করব। তো দেখেন করার পর এগুলো কিন্তু যতগুলো এখানে আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই ধরনের। হ্যাঁ, তো আপনি যে কাজটি করবেন, অর্থাৎ মাস্টার স্লাইড হচ্ছে কি যে আপনি একবারেই যতগুলো স্লাইড, একটা কন্টেন্টের যতগুলো স্লাইড তৈরি করতে চাচ্ছেন সেই প্রতিটি স্লাইডের কিন্তু একবারে একটা বিষ হয়, একটা স্লাইডের যে ডিজাইনগুলো হবে প্রত্যেকটি স্লাইডের সে একই রকম ডিজাইন হবে, সেটি হচ্ছে মাস্টার স্লাইড। তো যাই হোক, আমি একটা করে দেখাচ্ছি। তো এখন আমার কি করতে হবে, আমি এই স্লাইডের উপরে কাজ করব। তো এগুলো আমি কি করতেছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার আপাতত এগুলো কাজ নেই, এগুলো আমি এভাবে সিলেক্ট করার পরে ডিলিট করে দেব। তো এখানে দেখেন আমি এই স্লাইডটিতে যা কাজ করব সেই কাজগুলো কিন্তু প্রতিটা স্লাইডে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আমি ইনচার্টে গেলাম, ইনচার্টে গিয়ে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা শেপ নিই, শেপ নিয়ে এটার উপরে আমি একটা কাজ করি, এটা আমি এভাবে করলাম। তো তারপরে দেখেন আমি যত রকমের কাজ করব ঠিক কিন্তু প্রত্যেকটি স্লাইডে কিন্তু কি হবে ওই এই কাজগুলোই হবে, কিন্তু সেম কাজগুলো হবে। তারপরে আমি যদি এখানে কোনো একটা ছবি নিয়ে আসি, ধরেন আমি পিক্সার শিখলাম, যাওয়ার পরে এখানে আমি একটা ছবি নিয়ে আসবো, যে কোনো একটা ছবি আমি এখানে নিয়ে আসতেছি, ছবি ধরে নিলাম আমি এই ছবিটি নিয়ে আসতেছি বা আমি এই ছবিটি নিয়ে আসতেছি, নিয়ে আসলাম এখানে একটা ছবি নিয়ে আসলাম, আমি ছবিটা এখানে একটু ছোট করে দিচ্ছি, আমি ধরে নিলাম আমি ছবিটি এখানে কর্নারে রাখবো। হ্যাঁ, তারপরে আমি এখানে কি করব, কিছু লিখব। তো লেখার জন্য আপনি কি করেন, একটু টেক্সট বক্স নিলেন, নেওয়ার পর আমি এখানে কিছু লিখব। তাহলে আমি কিছু লিখি, এখানে লেখার জন্য কি করতে হবে, এখানে নিকুশ বান আমি সিলেক্ট করে দিচ্ছি, নিকুশ বান হচ্ছে যে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু সাইজটা বাড়াই দিলাম লেখার সাইজ। তারপরে আমি এখানে কি লিখব, কি লিখবো, বাংলা লিখবো, বাংলা লেখার জন্য আমি এটা বাংলা সিলেক্ট করে দিলাম। যাই হোক, তাহলে লিখবো যে মাস্টার স্লাইড, মাস্টার স্লাইড, মাস্টার স্লাইড কথাটা লিখলাম আর কি। যাই হোক, লেখার পরে আমি কি করে এটা বোল্ড করে দিলাম, যা কিছু আপনি করতে চান করবেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, লেখার পর আমি এটা লিখলাম, তো এটা একটু বড় করে দিই। তো আমি লিখলাম, লেখার পরে এখন এই যে আপনার লেখাটা আপনি যেখানে বসাই দিতে চান, ঠিক আমি যদি মনে করেন এখানে বসাই দেবো, তাহলে এখানে বসাই দেবো। দেখেন প্রতিটি কি হচ্ছে, প্রতিটা স্লাইডে কিন্তু আমি এখানে যা করছি প্রতিটা স্লাইডে কিন্তু তাই হচ্ছে, এটা হচ্ছে মূলত মাস্টার স্লাইড। তো সম্মানিত ভিউয়ার্স,
তো আপনি যা করবেন এখানে যা করতে চান প্রতিটা স্লাইডে কিন্তু এরকম ডিজাইনটি একবারই আপনার হয়ে যাবে, অর্থাৎ কাজটি কিন্তু কমে যাবে, তাড়াতাড়ি কাজটি কিন্তু করতে পারবেন। তো এখানে যা করবেন প্রথম স্লাইডে প্রতিটা স্লাইডে কিন্তু তাই অটোমেটিক্যালি চলে আসবে। এটি হচ্ছে মাস্টার স্লাইড। এখন যে বিষয়টি হচ্ছে কি যে আসলে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু দেখা যায় যে আসলে একটা কন্টেন্টের ধরুন 10টি স্লাইড আছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে 10টি স্লাইডে কিন্তু ভিন্ন ভিন্ন হয়, কখনোই একই রকম হয় না। তো আপনি চাচ্ছেন যে মূলত একবারে একটা ডিজাইন করে নেবেন 10টা স্লাইডের, এবং পরবর্তীতে আপনি কি করবেন ওই স্লাইডগুলোর উপরে আপনি ভিন্ন ভিন্ন কাজ করবেন। তো যাই হোক, তাহলে আপনি কি করবেন এখন যদি আপনি এখানে ধরে নিলাম এখানে আপনার একটা পরিচিতি স্লাইড, প্রথমটা হচ্ছে পরিচিতি স্লাইড, এখানে আপনি কি করবেন এখানে আপনি আর একটা নতুন একটা কাজ করবেন আপনার প্রথম স্লাইডের জন্য। ধরুন আমি এই ছবি নিয়ে আসলাম, আর একটি ছবি নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন এক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিটা স্লাইডে কিন্তু কি হচ্ছে ওই যে ছবিটা এখন আমি নিয়ে আসলাম সেই ছবিটাই কিন্তু এখন কি হচ্ছে প্রতিটা স্লাইডে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আপনার স্লাইড যে 10টা স্লাইডের আপনি কাজ করবেন সেই স্লাইডগুলো কিন্তু আপনি ভিন্ন ভিন্ন করতে পারছেন না। তো যাক, এখন এক্ষেত্রে কি করবেন আপনি, এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন অর্থাৎ আপনি এটার কাজ শেষ, আপনার মাস্টার স্লাইডের কাজ শেষ, তো এরপরে কি করবেন আপনি, তাহলে এই ভিউয়ে গিয়ে আপনি কি করবেন এই যে নর্মাল, এই নর্মালে ক্লিক করবেন। যা ক্লিক করলাম এখন তাহলে কি হচ্ছে আমার ওই স্লাইড দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে আমার কিন্তু নর্মালে ক্লিক করার পরে এরকম আসলো। এখন আপনি ইচ্ছা মতো কি করবেন এখানে এই স্লাইডটি সিলেক্ট করে এন্টারে ক্লিক করতে থাকবেন, যতবার ক্লিক করবেন ততবার কিন্তু কি হবে মানে যতবার ক্লিক করবেন ততবার কি হবে নতুন স্লাইড তৈরি হতেই থাকবে। এই যে দেখেন হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু কি করতে পারেন আপনি এই স্লাইডগুলোর উপরে কি ভিন্ন ভিন্ন কাজ করতে পারেন। ধরুন আমি যদি প্রথম স্লাইডটাতে আমি একটা কাজ করি, যেমন এই প্রথম স্লাইড এখানে যদি আমি কোনো একটা কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে ধরে নিলাম আমি এই ছবি নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হচ্ছে এখন কিন্তু দেখেন এই ছবিটা কিন্তু পরবর্তী স্লাইডে আর কিন্তু আসতেছে না। পূর্বে কি হয়েছিল যে আমি যতবার কাজ করতেছি ততবারই কিন্তু কি যত মানে একই রকম কাজগুলো কিন্তু প্রত্যেকটি স্লাইডে কিন্তু যতবার প্রথম স্লাইডে কাজ করতেছি সেই কাজগুলো একই কাজ কিন্তু প্রত্যেকটি স্লাইডে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য বা আমার কিন্তু মানে যে কাজটি সেটি কিন্তু নয়। আসল কাজটি হচ্ছে কি আমার একটা ডিজাইন একবারই করে নেব, এবং করার পরে প্রতিটি স্লাইডে আমি কি করব ভিন্ন ভিন্ন কাজ করব। দেখেন এখানে কিন্তু এখন ভিন্ন ভিন্ন আপনি কাজ করতে পারছেন, দেখেন আপনি কিন্তু এখানে দেখেন আমি কিন্তু এই স্লাইডে একরকম কাজ করলাম এই স্লাইডে কিন্তু আর একটা কাজ করলাম। তো এটি হচ্ছে মূলত মাস্টার স্লাইড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মাস্টার স্লাইড তৈরি করতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।